এবারে আরো কিছু সংবাদ জানাবো এক নজরে। দুদকের করা জ্ঞাত আয় বহির্ভূত মামলায় জিকে শামীমের মা আয়েশা আক্তারকে 8 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গেল 16 নভেম্বর আয়েশা আক্তারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদি মারা গেছেন। দুপুরে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত বছরের 13ই ডিসেম্বর হেফাজত ইসলামের মহাসচিব নূর হোসেন কাশেমি মারা যাওয়ার পর 23শে ডিসেম্বর নুরুল ইসলাম জিহাদিকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। বর্তমান সরকার মনে করে এদেশের সার্বভৌমত্বের দরকার নেই, তাই বিদেশি শক্তির কাছে দেশকে বিকিয়ে দেয় তারা মত্ত, এমন মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। জাতীয় প্রেস ক্লাবে কল্যাণ রাষ্ট্র ভাবনা শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন মান্না।